আপনারা এক কথা মুষ্টিত হয়ে থাকেন কি নরেন্দ্র মোদি আবার তৃতীয়বার ভারতে প্রধানমন্ত্রী হবে আর আর আমার বিজেপি আসামে কমসে কম আর 30 বছর শাসনে থাকবে ওর জন্য আমি সবাই মিলে বিজেপির হাত শক্তিশালী করি হাইলাকান্দির বিকাশের জন্য আমি কাজ করার প্রয়োজন আছে আর ওর জন্য আমি আপনাদেরকে নিবেদন করবে এখন যখন লোকসভার নির্বাচন হবে হিন্দু মুসলমান সবাই মিলে পদ্ম ফুলের সিনে ভোট দিন আবার একবার করিমগঞ্জ থেকে বিজেপির সাংসদে আপনারা বিজয়ী করুন এসে তো নতুন দিল্লিতে দিল্লিতে তো নরেন্দ্র মোদী থাকবেই থাকবে আর আসামে বিজেপি থাকবেই থাকবে এটা তো গ্যারান্টি এটাই কোনো অসুবিধা নাই আমি মাত্র এটাই আপনাকে রিকোয়েস্ট করবে কি আগেরবার এমএলএ তিনটা অপোজিশন জিতছিলাম আমি জিততে পারছিলাম না এইবার দুটো সিট আমি জিতবে আর অপোজিশনকে রসগোল্লা খিলাবে ঠিক আছে অপোজিশন রসগোল্লা খাইতে হবে ঠিক আছে এখন হাইলাকান্দির জন্য আমার বহুত কাজ করার মন আপনাদের উপস্থিতি আপনাদের আমার জন্য ভালোবাসা সবাইকে আমি সম্মান করে আর আমার মনে হয় কি আপনারা সবাই মিলিয়া হাইলাকান্দিকে এক শ্রেষ্ঠ জেলা বানাইতে পারে শ্রদ্ধা রাইজ এটা তো আরম্ভনি এখন ডিলিমিটেশন হয়ে গেছে আপনারা সব এই জায়গায় বিজেপি কো জিতাতে হবে আমি আবার ছয় মাহর পরে এখন তো পূজার সময় আসবে মহাষষ্ঠীর দিনা তারপরেও আমি আসবে ছয় মাসর পিছে এই সময়ে আমার মনে আরো একটা মনে ইচ্ছা আছে কি রণটিলাই একটা ভালো স্মারক আমি বানাইতে হবে রণটিলা হাইলাকান্দির গৌরব রণটিলায় হাইলাকান্দির সম্মান বিশ্বর দরবারে প্রতিষ্ঠা করবে শ্রদ্ধা রাইজ হাইলাকান্দির সার্কিট হাউসটার অবস্থাও খারাপ এই সার্কিট হাউসটাও ভাল করে বানাইতে হবে তখন আমি শিলচরে রাত্রি থাকবে না তখন আমি মাঝে মধ্যে হাইলাকান্দিও রাত্রি থাকতে পারব সার্কিট হাউসটা না হলেও কিছু কথা না আমি আপনাদের বাড়িতেও থাকে যাবে কোনো কথা নাই কার 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 বাড়িতে নিমন্ত্রণ আছে হাত উঠাইয়ে বাপরে সবার বাড়িতে যাব লাগলে তো আমি কমসে কম 300 সাল জিততে হবে ঠিক আছে তাহলেও আমি আপনাদেরকে এটাই অনুরোধ করবে কি আমি সবাই মিলিয়া হাইলাকান্দি ভালো করবে হাইলাকান্দি বিকাশের পথে নিবে আমি হিন্দু হক মুসলমান হক আমার ট্রাইবেল বনেরা হক বন্ধুগুল হক সব জাতি উপজাতির আগে আমি উপরে সবকে এটা সবকাই একটা আমি রিকোয়েস্ট করবে কি কোনো আমার হাইলাকান্দিতে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হইতে চাই না সবগুলা আমি এক শান্তিপূর্ণ জনগণ আর আমি শান্তিপূর্ণ জনগণের একটা পিস লাভিং ডিস্ট্রিক্ট হিসাবে আমি সরকারকে সহায় করার প্রয়োজন মাঝে মাঝে হাইলাকান্দি থেকে যেগুলা গাঁও গাঁওর ভিতর থেকে কিছু আমি অপরাধের খবর পাই এটা আমার মনে ব্যথা দিয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করবে কি সব জাতি উপজাতি আপনারা মিলি একেই থাকেন সমন্বয়ে থাকেন কিন্তু কিছু কিছু আপনারা সবাইকে বলবেন কি এই সরকার শান্তি চায় আর এই সরকার অশান্তি করা লোককে চরে না কিছু না কিছু করেই ওর জন্য সবাই শান্তিতে থাকিল থাকলে আমার দেশের উন্নতি হবে আমার দেশের বিকাশ হবে তার উপরে আমি আরো দুটা কথা বলবে আমার এখন অরুণোদয় আসনি আছে বহুত মা বনেরা এখনো অরুণোদয় পায় না আমি আপনাকে বিশ্বাস দিয়ার আমি বিশ্বাস বিশ্বাস দিয়েছে কি অক্টোবর মাসে আর বহুত মাই বনেরাকে আমি আবার অরুণোদয় দিবে তারপরেও যগুলা বঞ্চিত হবে তাকে আমি আবার দিয়ার ব্যবস্থা করবে ঠিক আছে সঙ্গে সঙ্গে যে আত্মনি আমার সেলফ হেল্প গ্রুপের মাগুলা আছে ওইগুলা সব মায়ের ব্যাংক অ্যাকাউন্টেও আমি 10,000 করে টাকা দিবে কই কই আমাকে ছেলেগুলা পুষছে ছেলেগুলা আমাকে জিজ্ঞাসা করছে কি কামান্ড নতুন অ্যাডভার্টাইজ কখন হবে দুই মাসর ভিতরে
আসাম পুলিশে আরো আবার 5000 পোস্টের অ্যাডভার্টাইজ হবে ঠিক আছে এই জন্য সময়গুলা বাকি জায়গায় খরচ করার কোনো প্রয়োজন নাই সুবে সুবে জগিং করো সুবে সুবে রানিং করো আর শাম কো এক্সারসাইজ করো ঠিক আছে ইসি মে হি আচ্ছা হোগা আর সাথ সাথ মে অভি আর 22000 নকরি হাম লোক আপ লোক কে লিয়ে রিলিজ করেগা আনএমপ্লয়েড ইউথ কে লিয়ে वहाँ में भी नौकरी लेने के लिए आप लोग स्टडी वगैरह शुरू कीजिए क्यों हमार जी सरकार यही सरकार टाका दिले चाकरी पाए ना खाली मेरिटे चाकरी पाए ठीक आसे ओई जन्ने स्कूले जावार प्रयोजन कलेजे जाना जावार प्रयोजन पढ़ा सुना करार प्रयोजन एटा आमी सबाई मनते राखते लागे तार संगे संगे आमी आपनारा के এই বলি অনুরোধ করবেন কি আমার এখন একটা আরও একটা ভালো স্কিম আসবে ডেকা ছেলে মেয়েগুলাকে আমি ইলেকশনের সময় বলছিলাম কি আপনাকে কি বুলেট লাগে তো সব ছেলে মেয়ে বলছিলাম হ্যাঁ আমাকে বুলেট লাগে কিন্তু বুলেট দিলে তো কাজ হবে না বুলেট দিলে তেল ভাড়ার জন্য টাকা কোন জায়গায় পাইবে এই জায়গায় আমি একটা স্কিম নিয়েছে কি আম ছেলে মেয়েগুলাকে আমি ইন্ডাস্ট্রি আর ব্যবসায় করার জন্য 2-2 লাখ টাকা আমি লোন দিব লোন নয় ফ্রি দিব লোন দিবে না 2 লাখ ছেলে মেয়েকে আমি 2-2 লাখ টাকা দিবে ব্যবসায় বাণিজ্য করার জন্য হাইলাকান্দির ছেলে মেয়েরাও ওইগুলা পাবে এর জন্য আজকেও পাবে আবার পাবে আর আগের পাবে কেন কত সাল বিজেপি থাকবে মিনিমাম 30 ইয়ার্স ঠিক আছে 50 কিমান দিন থাকিব 50 না 30 ঠিক আছে জয়েন্ট 50 কই আছে না 50 না 30 50 না 30 ঠিক আছে 50 ইয়ার্স হলে তো মই সবর ঘরত তো ভাত খাই লম একবার আহি ঠিক আছে মই নহলে কোনবা আহি ভাত খাই লব ঠিক আছে সবর ঘরত আর হাইলাকান্দির এবার পূজার সময় আহিলে কার কোন কোন পূজার বাড়িতে যাইতে হবে হ্যাঁ কার কার পূজার বাড়িতে যাইতে হবে হাত উঠান ঠিক আছে হাইলাকান্দির কতটা পূজা মণ্ডপ হয় চেয়ারম্যান 135 তাই নট আরে 135 তো আমি যাইতে পারবো না 10টা তুমি পূজা সিলেক্ট করো আমি 10টাই যাইব ঠিক আছে সবচেয়ে পুরনা পূজা মণ্ডপ 10টা লিস্ট বানাও আর সবচেয়ে পুরনা পূজা মণ্ডপে আমি আসবে ঠিক আছে আর পূজার সময়ও ভালো হবে সারা মুসলমান লোক ইসলাম লোক আপনারা পূজার সময় সবাকে মদত করবে কেন আমি হিন্দু মুসলমান সব ভালোবাসে করি এই জায়গায় থাকবে ঠিক আছে সবগুলা ভালো করে থাকবে ঠিক আছে আর আমিও একবার পূজা দেখতে আসবো আমার মনে ছিলাম আমি প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি শিলচরে আসেছিলাম তারপরে লাস্ট টাইম আমি করিমগঞ্জ এইবার আমার মনে আছে কি পূজার সময় আমি হাইলাকান্দি আসবে ঠিক আছে আর ও আর একবারে আসবো না তারপরে পরে আরও আবার আসবো কেন 200 কোটি টাকার রাস্তাটা ভালো করে হইতে হবে ঠিক আছে এগুলা ভালো করে করতে হবে আপনারা আমাকে সাপোর্ট করেন আমার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এই জায়গায় গার্জিয়ান মিনিস্টার ও ওনাও এই জায়গায় আসবে পরিমলদা আছে আমার পুরা সব পার্টি লিডারগুলো আছে সবে আসবে আর আমি সব মিলিয়া হাইলাকান্দির উন্নতির জন্য আমি কাজ করবে